আমি এখন যাব কৃষ্ণনগর। তো বান্ধবীরা মিলে এখন সবে রেডি হলাম। আজকে ওয়েদারটা খুব ভালো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর সেই জন্যে আজকে যাওয়া। তো আমরা যাচ্ছি আজকে কৃষ্ণনগর রাজবাড়ি। আমরা এখন বাসে উঠব কৃষ্ণনগরের সামনে। ঠিক আছে, তাপ আছে, রোদ নাই। তো আমরা বাসে উঠে পড়েছি তিনজন, আর তারপরে ও অনেকটা দূর থেকে উঠলো, আর আমরা বাসের একদম লাস্টে বসেছিলাম। তো বাস থেকে নেমেই আমরা হচ্ছে হাই স্ট্রিটের দিকে যাচ্ছি। তো এখানে রাস্তার আশেপাশে অনেক বড় বড় মলও আছে, আবার এরকম রাস্তার পাশে ফুটপাতের দোকানও আছে। তো এই দোকানের ধার ধরেই যাচ্ছি। তো যেতে যেতে আমার একটা জামা পছন্দ হয়ে গেল এই দোকানে। তো তারপরে আমি একটু দাঁড়ালাম, আবার সামনে এগিয়ে গেলাম, আবার পেছন দিকে আসলাম। এ জামা দেখছিল বোনের জন্য, তখন আমি আবার পেছন দিকে এসে ওই কুর্তির দোকান থেকে জামাটা পছন্দ করে নিয়ে নিলাম। তো সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো, এর ভেতর আছে। তো আবার সামনের দিকে যাচ্ছি। তো এখানে অনেক দোকান আছে, আর এখান থেকে যাওয়ার কারণ একটাই যে অনেকদিন জামা কাপড় কেনা হয় না, তো নেবো। এবার ওরা আগিয়ে দাঁড়িয়ে আছে, তো ওদের সঙ্গে আবার দেখা করে আবার সোজা যাচ্ছি। তো এখানে একটা ভালো ঘুগনির দোকান আছে, কিন্তু আজকে খোলেনি, কেন জানি না। এখান থেকে জামা কাপড় দেখতে দেখতে যেতেও ভালো লাগে, কিনি আর না কিনি মন ভালো হয়ে যায় দেখলেই। তো বৃষ্টি ওয়েদার ছিল, কিন্তু বৃষ্টি হয়নি। আর আমাদের রাজবাড়ি যাওয়ার পথে এই রাস্তাটা ধরতেই হবে, এই রাস্তা ধরেই যেতে হবে। আর এখানে জামা, জুতো, শাড়ি, পাঞ্জাবি, কসমেটিক্স সব কিছুরই দোকান আছে। যারা আমার কৃষ্ণনগরের আশেপাশে থাকবে সবাই জানো। তো যাওয়া যাক এবার রাজবাড়ির দিকে তাড়াতাড়ি, অনেক লেট হয়ে গেছে। এইদিকের দোকানে জামা কাপড়গুলো দেখতে সুন্দর হলেও দাম খুব বেশি নেয়, তো এদিক থেকে কেনাকাটা করাই হয় না। আর আমরা যাচ্ছি রাজবাড়ি হয়ে একটু ঘুরে ঘুরেই যাচ্ছি আজকে, অনেকটাই আগে আমরা বাস থেকে নেমে পড়েছি জামা কাপড় দেখতে যাবো বলেই। তো এইদিকের দোকানগুলোতে একটু বেশি দাম নেয়, এর থেকে মনে হয় ফুটপাতের ওখান থেকে কেনাই ভালো, ওই ছোটো দোকানগুলো থেকে। তো ওখান থেকেই নিয়ে, এদিক থেকে নেওয়া হয় না, এদিকে আসাও হয় না। আর আমি ভিডিও করছি, লোকজন কিভাবে দেখছে বাবা। যাই হোক, সুন্দর সুন্দর জিনিস আছে এই দিকটে। তারপরে এই শাড়িগুলো দেখছিলাম, শাড়িগুলো বেশ সুন্দর লাগছিল। আর শাড়ি দেখতে দাঁড়ালে তো সময় লেগেই যায় কত, লেহেঙ্গাও আছে, শাড়িও আছে, বাচ্চাদের জামাও আছে। তো অনেক রকম জিনিসই এই দিকটায় পাওয়া যায় কৃষ্ণনগরে হাই স্ট্রিটের পাশে। তো ওরা আবার টানাটানি করছে কেন জামা নিয়ে। তো যাই এবার তাড়াতাড়ি করে রাজবাড়ি। আমরা জামা কাপড় দেখবো বলে একটু তাড়াতাড়ি বাস থেকে নেমে গেছিলাম, তো অনেকটা হেঁটে, তারপরে আবার টোটো করে, তারপরে আবার রাজবাড়ি যাব। তো রাস্তার এখানে দেখলাম অনেক বড় বড় তরমুজ, আর এখানে সারা বছর যাতে তরমুজ থাকে, জানি না বিক্রি হয় কি হয় না। তো বাড়ি ফেরার সময় আবার এখান থেকে বাস ধরবো, যে লরিটা আসছে এখান থেকেই বাস ধরবো।
তো যাচ্ছি বেশ অনেকটাই দূর রাজবাড়িটা বাস স্ট্যান্ড থেকে, প্রায় 1 কিলোমিটারের মধ্যে, কিন্তু তা অনেকটা দূর তো পৌঁছেই গেছি। তো এবার দেখছি যে রাজবাড়িটার মাঠে অনেক সুন্দর মানে তৈরি করেছে গেটটা এত সুন্দর ছিল না আগে, অনেক রং করেছে, মানে সুন্দর তো করেছে, এতটা সুন্দর ছিল না আগে। তো দিনের বেলায় আমরা যতটুকু ঘুরেছি তার থেকে রাতে আসলে ভালো হতো, রাতে একদিন আসবো টাইম করে, কিন্তু আজকে প্রথম দিন বারোদোলের মেলার। 1 এপ্রিল থেকেই প্রত্যেক বছর শুরু হয়, তো আমরা চলেও এসেছি চারিদিকে কাদা ভর্তি, আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছে তো টোটো করে আসলাম, 10 টাকা নিল। এবার ওই যে ওই মেন গেটটা, ওটা বেশ সুন্দর করে তৈরি হচ্ছে, ওটা আরও হতে দেরি আছে, হয়তো দুর্গাপুজোর আগে হয়ে যাবে। দুর্গাপুজো তো খুব বড় করে হয়, জগদ্ধাত্রী পুজো খুব বড় করে হয়, তো আমাকে আমার বান্ধবী ভিডিও করে দিচ্ছে। যাই হোক, সামনে এইটা আমি, এবার আমরা যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি নাট মন্দিরে, রাজবাড়ির যে আসল মন্দির যেখানে ঠাকুর রয়েছে। তো এই দিক থেকে যেতে যেতে দেখলাম অনেক লোক এরকম রাস্তার দুধারে বসে আছে, তো জানি না এরা কোথা থেকে এসেছে, আমি আগে কখনো দেখিনি। আগে যেহেতু দিনের বেলা প্রথম দিন আসিনি, আগের বার প্রথম দিন আমি রাত করেই এসেছিলাম, কিন্তু এবছর এরকম দেখছি প্রথম, আমি আগে কখনো দেখিনি। আর বারোদোলের মেলায় আসলেও আমি কখনো এই মন্দিরে ঢুকিনি, এই যে প্রথম 3 দিন এই মন্দিরে অনুষ্ঠান হয় এটা আমি আগে জানতাম না, এই প্রথম জেনে আমি আসছি। এখানে পরিবেশটা খুব সুন্দর ছিল, গান বাজছিল, সেই জন্য আমি মিউট করে দিলাম ভিডিওটা। তো এখানে ঢুকতেই দেখছি যে এরকম সাজানো গোছানো, এরকম আমি কখনো জানতাম না, আমার কোনো আইডিয়া ছিল না বারোদোল মানে কি, কিন্তু এই বছর প্রথম দেখে আমি বুঝলাম যে বারোদোল মানে কি। আর এখানে বেশ এই এই জায়গাগুলোতে জগদ্ধাত্রী পুজোয় আর দুর্গাপুজোয় আমি বেশিরভাগ এই রাজবাড়ির মন্দিরগুলোতে দেখতে পাই, এখান থেকে আমরা হেঁটে যাই। আর এবছর প্রথম দেখছি যে এইখানে খোপ খোপ করে ভগবানকে রাখা হয়েছে, নানান রকম সাজে নানান রকম শৃঙ্গার করা হয়েছে, তো দেখতে খুব সুন্দর লাগছে। আর আবির দিয়ে অনেকে কী করছে আমি ঠিক জানি না, ব্যাপারটা কী, আবির দেখলাম যে ভগবানের আবির নিয়ে একে অপরকে দিচ্ছে বা কেউ নিয়ে যাচ্ছে বাড়িতে, আবার ভগবানের চরণে দিচ্ছে, তো জানি না ব্যাপারটা কী, এই ব্যাপারে কোনো আইডিয়া নেই যে রাজাদের আমলে মানে কী নিয়ম থাকে বা কিছু, কিন্তু খুবই সুন্দর লাগছিলো দেখতে, মানে আমি কী বলবো, ভিডিওটা না করে পারলাম না, এত সুন্দর লাগছিলো, দারুণ লাগছিলো। এবার এখান থেকে উঠে যাবো নাট মন্দিরের দিকে, মানে আসল যেই স্থানটা, মানে প্রত্যেকটা ঠাকুরেরই যেই স্থান করে দিয়ে রাখা হয়েছে এখানে, জগদ্ধাত্রী ঠাকুরের আলাদা, দুর্গা ঠাকুরের আলাদা, আর কালী ঠাকুরের আলাদা। জানি না আমি কালী পুজোটা হয় কিনা, আমি অতটা আইডিয়া নেই, মনে হয় এখানে তো সব পুজোই আমি হতে দেখেছি, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, যাই হোক। তো এখানে আমার এই জায়গাটা খুব পছন্দের, এখানে ঢুকতে দেয় না এখন, কিন্তু জগদ্ধাত্রী আর দুর্গাপুজোর সময় আমি ঢুকেছি। আর এখান থেকে সোজা আমরা আসি, এবার দেখলাম ভগবান রাখা হয়েছে এখানে, তো এখানে ভিড়টা বেশ দিনের বেলায় ভালোই ছিল, অনেক লোকই আসে যেহেতু খুব মানে এখন খুব নাম করা হয়ে গেছে জায়গাটা, আর এত সুন্দর পরিবেশ, মানে রাজাদের বাড়ির যে আসল ঐতিহ্যটা এরা ফুটিয়ে তুলেছে, এখনও ধরে রেখেছে, এটা দেখার জন্যই মানে আসা। আর যেহেতু ভিডিও করবই তো সেই জন্যই মেনলি আসা আমার, আগেও তো এসেছি দেখেছি,
কিন্তু ভিডিও কখনো করা হয়নি। জায়গাটা খুবই সুন্দর, মানে এখানে সারা মানে ঘন্টার পর ঘন্টা বসে থাকার মতো সুন্দর জায়গা। মন্দির থেকে বেরোনোর পর এবার আমরা যাচ্ছি পুরো মেলার দিকে, যে মেলাটা পুরো এক মাস চলবে। বিভিন্ন জায়গা থেকে মানুষ এই মেলায় দোকান দেয়। আর এই মন্দিরের গেটটা, মানে এটা হচ্ছে রাজবাড়ির গেটটা, তো এটা খুবই বাজে অবস্থা হয়েছিল, মানে জরাজীর্ণ অবস্থায়, ভাঙা চোরা, মানে খুবই বাজে অবস্থা হয়েছিল। এক বছর আগেও মানে এখানে ঠিকঠাক মানে কোনো কিছু রিপেয়ার হয়নি, এবার দেখলাম যে খুব সুন্দর করে রিপেয়ারিং করেছে, কালার হচ্ছে, আরও সুন্দর হবে। এখনও কমপ্লিট হয়নি, কিন্তু এই মেলার মধ্যে যদি কমপ্লিট হয়ে যেত তাহলে আরও ভালো হতো, কারণ মেলাটা খুব নাম করা এখানকার, আর অনেক লোক এই মেলাতে বেশি আসে, পুজোর সময় আসতে যারা পারে না। যাই হোক, তো আমরা মেলার দিকে যাচ্ছি। এখানে প্রচুর প্রচুর দূর থেকে লোকজন আসে, নাগরদোল্লা, তারপরে নানান রকম রাইড, সার্কাস এসছে এবার, আগেরবার দেখিনি সার্কাসটা, তো এবছর অনেক কিছু নতুন দেখলাম যেগুলো অনেক মানে করোনার আগে দেখেছিলাম একবার, তো মাঝে এক বছর দু বছর বন্ধ ছিল। এবার এখান থেকে যাচ্ছি আরও ভেতরের দিকে। মেলাটা প্রচুর বড়, প্রচুর বড়। এখানে নানান রকমের মানে বিগ বাজার, ফ্যাশন বাজার, স্টাইল বাজার, নানান রকমের মানে সাইড থেকে লোকজন স্টল দেয় ছোট ছোট, তারপরে হ্যান্ডমেড, তারপরে রেডিমেড, সব রকমেরই দোকান দেখা যায়। আর এখানে যে আসবে তার তো মানে বাড়ি যাওয়ার ইচ্ছাই করবে না, এত কম দামে জিনিস পাওয়া যায় এখানে, মানে এক থেকে এক হাজার সব দামেরই জিনিস পাওয়া যায়। আর খুব সুন্দর সুন্দর, এই দোকানগুলো এখন বন্ধ, সব দোকানগুলো রাতেই খোলে, মেনলি মেলাটা হচ্ছে বিকেল 4টা 5টার পর থেকে পুরো রাত 11টা 12টা পর্যন্ত। এবার আমাদের বাড়ির কাছ থেকে এই মেলাটা বেশি দূরে না, তো আমরা বেশিরভাগ সময় বিকেলেই আসি, যেহেতু আজকে প্ল্যান করেই দিনের বেলা এসেছি ভগবান দেখবো বলে, তো আজকে আর মেলার সব দোকান তো দেখা যাবে না। এই যে কানের দোকানে দাঁড়িয়ে পড়েছি, তো কানেরগুলো ভালোই লাগছিলো, বেশি দামও না, ওই 50 থেকে 60 এই ছোটোগুলো, আর বড়গুলো 100 থেকে 150-200। এবার কিছু খাবো, কিন্তু এখানে দোকান থেকে খাওয়া যাবে না, কেননা এদের মানে পরিষ্কার পরিচ্ছন্ন অতটা দেখছি না। তো প্রসাদের জন্য লাইন দেখলাম অনেকটা, রাজবাড়ির ভগবানের প্রসাদের জন্য, তো দেখি ফেরার পথে যদি লাইন একটু কম থাকে তাহলে ওখান থেকে খেয়ে যাব। আর এই দোকানটাতে সব কিছু 10 টাকা, মানে যে কোনো কিছু 10 টাকায়, মানে আজকালকার দিনে 10 টাকায় কিছু পাওয়া যায় না, আর এখানে প্লাস্টিকের সব কিছু 10 টাকায়, আর এটা আমার খুব দরকার। যাই হোক, তো আমি এখান থেকে কিছু নিইনি, মাকে নিয়ে আসলে তো মা কি মানে 1 ঘন্টা ধরে কিনেই যাবে, সবই মনে হয় নিয়ে নেবে একটা একটা করে। তো 10 টাকায় এখানে অনেক রকম ভ্যারাইটিস জিনিস আছে, আমি অনেকদিন পর মেলায় 10 টাকার জিনিস দেখলাম, তো এইগুলো বেশ ভালো লাগছিলো, সাজানো গোছানো জিনিসগুলো দেখতেই খুব ভালো লাগে। এবার যাচ্ছি একটু বিগ বাজারের ওই দিকটায়, বিগ বাজারে ঢুকবো, দেখবো কী কী আছে কম দামের, বেশি দামের। এবার আশেপাশে দেখছি খাবারের দোকান আছে, এই খাবারের দোকানগুলো কবে খুলবে জানি না, অনেক রকমের খাবার এখানে দেখতে পাওয়া যায়, নানান ধরনের মোমো, নানান ধরনের রোল, যেগুলো সচরাচর বাজার ঘাটে দেখা যায় না। তো বিগ বাজারে ঢুকছি ঠিক আছে, কিন্তু এখানেও দেখছি যে দোকানপাট ঠিকমতো লাগায়নি, খোলেও নি, এরা কবে যে রেডি করবে জানি না, আসবো তো আবার নেক্সট উইক বা নেক্সট সানডে, আর তো টাইম হবে না, তো মেঘও করেছে আর এদিকে দোকানপাট কিছুই খোলেনি। একটা সানগ্লাসের দোকান দেখলাম ভালো লাগলো, দিয়ে আমার একটা বান্ধবী এর কাছ থেকে একটা সানগ্লাস নিল, দাম কমালো না খুব, মানে আমরা খুব বললাম যে আসবো আবার পরে, মানে পটানোর চেষ্টা করলাম কিন্তু পটলো না, যাই হোক, তো দাম বেশি কমাইনি ওর কাছ থেকে, আর আমি নিইও নি, ওরটাই পরে ছবি তুলছিলাম। তো
এখানে এই চেয়ার টেবিলগুলোর অনেক দাম, আর দেখতে খুব সুন্দর লাগছিল কিন্তু প্রচুর দাম, আমাদের কেনার সামর্থ্য নেই। দেখতেই ভালো লাগছিল, বাবা এক একটা চেয়ারের দাম এত, তাহলে আর কত হবে। আর এখানে খাট আলমারি সব কিছুই ভালো লাগছিলো। তো এখানে বেরিয়ে যাচ্ছি, এবার অনেক দেরি হয়ে গেছে, দুপুর 2-3 বেজে গেল, খাইনি কিছু। এবার এখানে দেখছি যে সব রাইডগুলো মানে এরা ট্রায়াল দিচ্ছে, তো এইটাই চড়ার ইচ্ছা আছে যেটা ঘুরছে নাগরদোলনার পাশে। দেখা যাক কবে আসি আর এটাই চড়বো আমি আর পায়েল। এদিকে খাবারের দোকানগুলো খুলে দিয়েছে, তো এখানে এরা ফালতু ফালতু মানে ট্রায়াল করছে। আমরা ভাবছিলাম যে আমাদেরকে একবার ফ্রিতে চড়াতেও পারে, তো ওদেরই ভালো হবে না, ওরা মানে ভালো করে ট্রায়ালটা নিতে পারবে, যে ভেঙে চুটে যেতে না যায় পরে আর। তো সব রকমই এসছে, মানে একটা মেলায় এতগুলো রাইড খুব কম দেখা যায়, যেহেতু এই মেলাটা খুব বড়, অনেকটা বড় জায়গা জুড়ে। তো যাচ্ছি, এবার বেরিয়ে যাচ্ছি, আকাশে দেখো কত মেঘ করেছে। এবার যাচ্ছি রাজবাড়িতে ঢোকার যে গেটটা, সেই গেটের দিকে। তো এখানের আশেপাশে দোকানটা নেই, একটু দূরে গিয়ে। তো এটা হচ্ছে মেন গেট যেখান থেকে রাজবাড়িতে ঢোকা যায়। তো এখানে অনেক ইউটিউবারদের দেখলাম, চিনি না কিন্তু এদের ভিডিও করা দেখে বুঝলাম যে এরা ব্লগ করে। তো এখানেও সানগ্লাসের দোকান, মেনলি এই মেলাটায় দোকানপাট বলতে গেলে কসমেটিক্স আর ঘরের জিনিসপত্র কেনার মতো, আর জামাকাপড় মানে, তারপরে হচ্ছে মাটির জিনিস, কৃষ্ণনগরে যেটা খুব বিখ্যাত মাটির জিনিসের মাটির পুতুল, আর মানে নানান ধরনের জিনিস পাওয়া যাবে, মানে কী পাওয়া যায় না সেটাই হচ্ছে দেখা। কিন্তু বেশিরভাগ দোকান দেখতে পাবে সানগ্লাস, চুড়িমালার, আর ওই 10-20 টাকার হচ্ছে ওই হরেক মাল, এগুলো বেশি, আর ব্যাগের দোকান। আর এখানে রোদ খুব লাগছে, তো বাড়ি যাব। এবার এখানে দুটো ভিডিও করে নিচ্ছি, যেহেতু ওয়েদারটা খুব বেশি তাপ নেই, তো অনেক ছবি তুলেছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখো, লাইক কমেন্ট শেয়ার করে দিও ছবিগুলোতে। আর এখানে আমি একটা স্লোমো ভিডিও করে নিচ্ছি, কিন্তু আমার বান্ধবী আমাকে করে দিতে পারছে না। আমরা একটু প্রসাদ খাবো, তো প্রসাদের লাইন তো প্রচুর লাইন, তো যে চলে গেলাম দাঁড়াতে। এবার দেখলাম যে লুচি মানে ভালোই প্রসাদ আয়োজন করেছে, তো যাওয়াই যাক, একটু লাইন দিলেই পেয়ে যাব। তো আধ ঘন্টার মতো লাইনে দাঁড়িয়েছি, তারপরে প্রসাদ পেয়ে গেছি। এখানে অনেকটাই ভিড়, এত ভিড়ের মধ্যে যখন দাঁড়াচ্ছি তখন আর ভালো লাগছে না, অনেকটাই রোদ গরম ছিল। তো বান্ধবীরা আগে চলে এসছে, আমরা তো ভাবলাম যে দাঁড়াবো না, তারপরে দেখলাম না দাঁড়াই, বেশি দূর লাইন নেই, দাঁড়ানো যাক। তারপরে প্রসাদ নিয়েই আমি বেরিয়ে চলে এসেছি, তো আমাদের দুজনকে দিয়ে দিয়েছে, তার সাথে জলের বোতলটা দিয়ে খুব ভালো করেছে। আর ওদেরকে এখনও দেরি আছে প্রসাদ দিতে, তো ওদের জন্য দাঁড়িয়ে আছি, দেখি ওদের কখন হয়। আর প্রচণ্ড খিদে পেয়েছে, মানে এত খিদে পেয়েছে বলার মতো না। আর ওরা দেখো কীভাবে মানে কীভাবে খাচ্ছে। তারপর ওর সানগ্লাসটা পরে বাসে উঠে পড়েছি, সবাই দেখছে যে সানগ্লাসটা এত সুন্দর, দিয়ে খুবই সুন্দর লাগছে, আমি নিজেও একটা কিনবো নেক্সট দিন আসলে। তো তারপরে বাড়ি চলে যাচ্ছি, বাসে উঠে পড়েছি, এরপরে কী বলছিলাম জানি না। তো ভিডিওটা এটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।